বিয়ে প্রস্তাব দিছে ইয়া চক্রবর্তী পূর্ব দক্ষিণ উত্তর পশ্চিম হইনি মানসা গুলিরে দেখা যায় না রাবিয়া বছরীর মনো মাঝে আয় আমি যদি ডাইরেক্ট না ঘুরি দিলে আল্লাহর বন্ধার মনোর মাঝে দুঃখ আইব ঘোষণা করইল সাগুলি আমি তোমার গেছে বিয়া বই মুনি না বইতাম না ই কথাখান আমি যারে মুর্শিদ করছি আমার মুর্শিদ হাসান বছরীর গেছে গেলে গিয়ে তুমি পাইলিবা সুবহান আল্লাহ খান জোরে করো আপনার ওইটা ঠিক কি ঠিক না অন্তর মূল্যায়ন করেছে তোমার এই নম্বর ধরবো না কেন ছেড়ে নেই পাগল ওই করো পাগল কারণ শ্রোতায় তো তোমার এনছে কিছু শিখবার নাকি একটা একটা ক্লাস হয়ে তুমি যে কো ঠিক কি ঠিক না শ্রোতায় যদি ঠিক আর ঠিক যদি জানিনি তুমি তো তোমার ইন্দু বাজন তো এত মেজে মাঠে না এমন হয় না যে হুজুর আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ কাশি কাউকা এটাই ঠিক কি ঠিক না কিতা করেন আমরা ঠিক ও ঠিক কিতা করি হাজরাত রাবিয়া বসরিয়া ঘোষণা করেন সাজুলি ও সাজুলি আমি তোমারে কুইতা কইতাম পারতাম না আমার মুর্শিদর গেছে যদি তুমি দাও বিয়া তে আমি বিয়া বই মুনি না বইতাম না খবরটা পাইলিবা ফিরসা বসো আর আপনার চোখকে সমান দি পাবে না খাজা মাইনুদ্দিন চিস্তি গেলা আজমির শরীফ আয়না সাগরের ভারো গিয়া টাপু কাটলাম টাপু কাটার পরে রাজার কাছে খবর গেল পিতৃ রাজার কাছে খবর গেল যে আপনার এলাকাতে পাগলা হয়েছে যে তো দেখি ইসলাম প্রচার করে জুড়ে হোক সুবহানাল্লাহ পিতৃ রাজা ঘোষণা দিল কাম ঘরো ওপরে কমাস কুমি কালপুর পিত্রী আমার এলাকা ছাড়িয়ে যাবে তুমি আবার খবর গেছে বাচ্চার গেছে কইলো তো তুই বড় বেতালা দেখা যায় ওয়াদার বড় খেলাফ করে না কিতা কই দিলে আমরা রেখে দিতে হয় বলে আমার কিতাটাই বদুনে উঠি যে তার মোটামুটা জয়টা আছে আল্লাহর উপর কুসো যদি ধরেও না আমরা একগুলো মানুষ আছি রোজা রাখি রোজা রাখার পরে কিত্তাতকে হামাইয়া আনা কইয়া হাত তুলিয়া ইফতারের সময় ইফতার করি আপনার নজিস খাই জানি না ইফতার খাইলা নাম যদি কই না তেনা সিলেটের দক্ষিণ সুরমার খেলার হিসাবে ফেসলা গিয়া গেছে নামটা কত পিতৃরাজার খাদিমার নাম আছেন হযরতে সানজার ইবনে তাওহীদ সুবহানাল্লাহ
আমি যে লুটা দিয়া প্রসাব পায়খানার ব্যবহার করি ও লুটাটা লইয়া তুমি আয়না সাগর যাও। ইন্দুয়ানা দিস আবার ডাকতে যাই রে কি খবর বনে যাও হুজুর কিতা বলে লুটা গিয়া দরবায় আয়না সাগর যত সময় আমার লুটা পড়ছে না কত সময় আমার খালি লুটা লইয়া তুমি আমার কাছে আইও না। লুটা কত বড় আপনার তোর বাড়ির বদনা কত বড় তাকে ছোট নাই পিতৃরাজার লোক হলে দেখে পাগলায় আরেক পাগলারে আয়না সাগরের মাঝে পাঠাইছে পাঠালির পরে লুটা ধরছে আয়না সাগর বুকাইয়া খাল বিল বুকাইয়া নদী নালা বুকাইয়া পুকুর পাকুর হুকাইয়া যায়গি কিন্তু খাজা মাইনুদ্দিনর তো আর লুঠা বরে না। এরা বলি স্বার্থবাদী আসলানি না নিঃস্বার্থ সাতুলাল সাহেব স্বার্থবাদী আসলানা নিঃস্বার্থ আমরা আসলে চিনতে বুঝবো আমার এলাকার আর সেটি যদি নিলামি চাপের ধরে অলিপ পাটটা বুঝাইতাম পারতাম না। আমার এলাকার দক্ষিণ সুরমার জালানপুর আসার মুকাম করি একটা গাছ আছে একটা মাজার আছে জুড়ে তোকে সুবাহ কি ব্যক্তির নাম হইল হজরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি শাহ জালান সাহেবের অনুগত্যাগী ডাইরেক্ট মতলু বাজার হইয়া জালানপুরে দিয়ে সময় তো সিবান হই মুকাম দুয়ার এলাকা তাইয়া জোহরের নামাজ পড়ই সুবহানাল্লাহ ওয়াসটা কেন ঘুরিয়ে রাখলাই না মাইকে ডিস্টার্ব উস্টাব দেন আসহরের নামাজ পড়িয়া সাধারণ সবার আপনার একটা আশা ছিল লাঠি আছিল লাঠিটা যেন নবাজ পড়ছই না রাখি দেই রাখিয়া রান্না দিছই আমার ডাইন পাশে বল আপনারা যারে বালা টিকে ছিল মঞ্জল আলি সাহ কইলে যে চাইছিল মঞ্জল আলি সাহর আপন কুকুর গরবই আমার ডাইন পাশে বসা সাজলাল সাহ তারার গেরামতে সময় হয়ে গেছই আসার কথা বল হইছে আসরের টাইম হয়ে গেছে সাজলাল সাহে ঘোষণা করাইল আমার সৈনিক আমি তোমরারে লক্ষ্য করে ঘোষণা করি আর আমার 300 সাইটা উলিয়ার মাঝে এমন খে আছো যার জীবনে কোনোদিন আসরের নামাজ খোঁজা হইছে না। সব মিলাই হযরত শাহ কামাল এক বাচ্চার ছেলে জুড়ে রুগে সুবহানাল্লাহ আর তোলা দিয়ে ঘোষণা করেন হুজুর ও আল্লাহর কসম খাইয়া ঘোষণা করিয়া আপনি তো জানেন আমি এক বাচ্চার ছেলে বলে বলে আমি আমার মা বাবার বড় জন্ম নেওয়ার পর তাকিয়া আমার মা বাবা বড় মোটা কি পরে হয়েছে গান আমার বুজর বর্তা কি এ পর্যন্ত কোনদিন আমার আসর নমাজ খোঁজা হইছে না। আপনার কাছে এগুলি দেখুন গান মুর্দারে আপনি সকালে মাটি দুলকে কবরে গেলে আসল আর টাইম নাই আমার নাইকর আবার বহু তোলা ভাই কেরাম মোগলর খানুদা মুর্দারে আপনি রাইট মাটি দুলকা কবরও গেলে আসল আর টাইম নাই মুদ্রারে আপনি জোহরের সময় মাটি দেবগা কবরও গেলে আসর ঠাই সুবহানাল্লাহ কাম করো তুমি ধীরে ধীরে আমার লাঠিটার লাগিয়ে যাও জুড়ে হোক সুবহানাল্লাহ রান্না দিছো চাহিদা কিছু দূর হয়ে গেছো ডাক দিছো সাকামাল লাঠি আনবার লাগে যখন যাই রায় ঘুমিয়া দাও
গিয়া যদি দেখো আমার আত্মর আশায় জ্বর মেলি দিছে, ফাতা সারি দিছে, তাহলে তুমি আর লাঠি লইয়া আইও না, তুমিও জাগা গেল কামত পর্যন্ত আমার আশার গাছটারে চকিদারি করিও। চাকা মাল রানা দিস পয়লো আগে রানা দিস চাকা মাল উঠে পয়লো আনুর মনে মনে এখন কিন্তু দূর থাকি তো সাধনার সাবর আতল লাগিয়ে চমক মারে জিলিক মারে খান্দা তো দেখি আই ওই আশায় দেখি জলক মারে না জোরে কোক কারণ খেলাটা লাগিয়ে গেছে কিনা না বাদুন রে অরঙ্গে রং দৈর আছে রঙ্গিলা বাড়ইয়ে রঙ্গের ঘর বানাইছে এমন সোনা বন্ধুরা খেলনা দেখেছে রঙ্গের রং দৈর আছে রঙ্গিলা বাড়ইয়ে রঙ্গের ঘর বানাইছে সুভান চতুর্দিকে আশায় জ্বর মেলি দিছে কেরামত সপ্তনা মিথ্যা এই সময় কিন্তু মোবাইল আছে নি ফোন ঘুরিয়া সাধুদার যে খুঁজবার মতন সাজালালে রে হাতে রাশায় কুদরতি গাছ জন্মিলা রে জন্মিলা পাতায় লেখা নীলে বিসমিল্লা দক্ষিণ সুমার জালাল কুলে মুকাম তার গেরাম বাবা গান মুকাম তার গেরাম আশা নিতে আইসা চিলা হজরত পয়লো আশামায় প্রকাশ দেখি আনুরের বাতি জ্বালাইলা পাতায় লেখা মিলে বিসমিল্লাহ বাতিনি খবর পৌঁছাইলা জালালের দরবারে বাবা জান জালালের দরবারে আস্তানা গাড়িলা বাবা ওই মাটি রূপরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চাপাইলওয়ান গাছর খান্দার দেন গিয়া দেখই নেখাতে কাত জল মেলতে খবর বাটাই হুজুর আপনি যে আমার গাছর লাগিয়া যে আসল দল লাগি বাটাইছিলা জল মেলি দিছে এবং গাছের মাঝে পাঁচটা বাতা পালাইছে একটা বাতার মাঝে আল্লাহ বাদর বাতার মাঝে মুহাম্মদ পরের বাতার মাঝে আবু বকর এর পরের বাতার মাঝে উমর আর লাস্টর বাতাটার মাঝে হইল হযরতে আলী সাজালাল ঘোষণা করেন তুমি আর এইবার দরকার নাই আমি অর্ডার দিলেইলাম কেমন পর্যন্ত তুমিও জাগা খানোর মাঝে থাকি যাইও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এক লোকে এক লোকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
আমরা ইসলাম কাটিয়ে বছর দিলে না ব্যক্তিটা কিবা তুই না হাসো না হজরতে ইমাম সাজুদি হাসান বছরে গেছে যান সালামর মাঝে একটা হেকমত আছে আমার বাবার কবরের গন্ধত গিয়া কইয়া সালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বাদাইয়া আপনার বাবার মতন সাজালাল নাই ইনো গিয়ে আপনি সালাম দি তুই সালামু আলাইকা ইয়া ওয়ালী আল্লাহ হযরত ইমাম সাজুলি সালাম দেই আমি এইবার সময়ের আবিয়া বছরিরে দেখছিলাম দেখিয়া একটা প্রস্তাব পাঠাইছিলাম তাই বইলা বিয়া বইবানি না বইতা নাই তা খবর আপনি জানো এর লাগে আমি আপনার কাছে আইছি হাসান বছরই চক্ষু মুজই মুজিয়া প্রত্যেকটা মঞ্জিলর মাঝে খবর ঘটাই কোন মঞ্জিলর মাঝে ইমাম সাজুলিরে দেখা যায় না ইমাম সাজুলিরে ঘোষণা করইন সাজুলি যদি তুমি বিয়া করতে চাও তে আমার বাড়ির এগারো মাস ২৯ দিন যদি তুমি তাকতায় বারো আমি ৩০ দিন তোমারে কইয়া দিব তুমি বিয়া করবায়নি না করতে না কতদিন ১১ মাস ২৯ দিন ৩৬৪ দিন হযরত ইমাম সাজুলি ঘোষণা করেন হুজুর ও আল্লাহর কসম খাইয়া ঘোষণা করে আর আমি এক বছর আপনার বাড়ি থাকব বলে আরেকটা শর্ত আছে বলে কিনা বলে শর্ত হইল যেদিন তোমার এক বছর হইব তুমি বাজারও যাইবাই গিয়া কিছু খেজুর আনবাই আর খেজুর খাইয়া খাইয়া আমরা দুইজনে রাবিয়া বছরের বিয়ার প্রস্তাব আলোচনা করু দূরে হোক সুবহানাল্লাহ আজকে তো পুরো এক বছর বলতে পারো খেজুর লইয়াও সাজুলির চেন বাজার কিছু জায়গা গেছে আমার দেখবার রইল সাজুলি গিয়াও মানুষ দেখে তুমি খাজুর আনিও বাজারও কি তার জানোয়ার থাকে আপনার তোর বাজারও কি তার জানোয়ার আছে আপনার তোর বাজারও কোন জানোয়ার আছে নি মানুষ নামর জানোয়ার যে বেটায় বিস্কুটর ডেট গেছে গিয়া মেয়াদ গেছে গিয়া আরো বেটার গেছে বিস্কুট বেশি লায় ও বিস্কুটটা যদি বেশি লাই কেউ বইল মানুষ নামর জানোয়ার এক কেজি আলু দেওয়ার সময় যদি দুইটা কম দিলাই কেউ বইল মানুষ নামর জানোয়ার বেটাকে সে পানটা খাইবার লাগি ফান মাইছে বেট করবার লাগি খায় না যদি ফানটা না দইয়া মাইছরে পান খাবাইলায় কে ও বইল মানুষ নামর জানোয়ার আজানা নিছে
ইমাম সাকুরি বা গরম গেছেন গিয়া খাতুন আল্লাহ তার বাসে গেছে কুরবাসেন খালি দেখুন চাঁদ মারল্লাহ হামলা করে জুড়ে হইতে সুবহানাল্লাহ তুকাইয়া বাইন্দা 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 সময় লাগে মানু এতে বুঝা গেল আমরা বাজারাতে জানবার বলা শুনি নাই বেটা একে রাশিন দিত এক লিটার যদি দিতে সময় আধা লিটার ভালো কিছু কম দিলে তো ঘুমানুষ না মর জানোয়ার সরিষার তেল দিত বালাটা যদি সরিষার পাক তেলটা মাইনসরে দিলে তো ঘুমানুষ না মর জানোয়ার হযরত ইমাম শাশুড়ি সালাম দেন মুসাফির অনেক লইন সাইনা বন্ধুত্বরে বনে লই উড়িয়া যাইতাম সাইরা বাড়ি গো বন্ধুত্বর লাইগারে আর বই উড়িয়া বই বাবা উ প্রেমর কথা দে আল্লাহ বানায়াছি গো কোন গর কোন গর কবর আরে ভাই লাই বান্ধ বনাই গর খেলাই তো খবর বন্ধু তোর লাই গালে এটা প্রবাদ আছে আমি মুল্লাই ছিলে মুল্লারে শুনে শুনে শিবরে ফিরে ছিলে ফির রে বদমাস ছিলে বদমাস রে গুন্ডায় ছিলে গুন্ডারে আসার আমি স্যার এনগুন কিতা কইতা এখন লাগে তুমি জানো নি বলে না বলে আমিও কোন মানুষ ছাড়া কোন জানোয়ার ওর গেছে খেজুর বেশি না সোনারে পরীক্ষা করতে গেলে কিতা তোর না একবারে আগে বাজারও গেছে সৈদপুর বাজার বাজার তো কে বেটা আবার বেটা ফাল দেবে দুই ফাল বেটা দুই ফালের কথা কইছে তিন নম্বর বার আবার কইছে তিন ফাল বেটা
এলাকি আপনার কোনো কোনো সময় প্রায় সময় আনা বুঝিয়া বত্রিশ যাই গিয়া আনা বুঝিয়া অনেক কিছু আমরা করি নাই। এটা করার চিন্তা না, কয়টা পীর চিন্তা, অলি চিন্তা, মুর্শিদ চিন্তা। এখন আমি যদি আমার সময় দিয়ে কুলার দিই, আমি আপনার আর একটা ঘটনা চুপ্ত করি না কইলে হয় আপনার নয়টা একত্রিশ আপনার আর ইয়ে পুলিশ আপনি চিনুন নেই না কোন মানুষ আছে কি এখন তৎক্ষণ কুলা দিয়ে দেখো কাকে চিনুন না সিলেট গেছেন গিয়া টিকেট কাটিছেন কাটিয়া দুই ওজন গাড়ি তুলছেন কি সময় তেলিয়া ভালো হইয়া দেখা যাইতা যারা গেছেন এরা আসারাম যা কোনে বাইপাস আগে আছে তেলিয়া ভালো হইয়া তেলিয়া ভাড়া গেছেন গিয়া গাড়ি টানছে সব মানুষ লাঞ্ছইন খানা খাইবার লাগে জগন্নাথপুর আল্লাহর বন্দারে অভ্যাস আছে যত সময় অজু বানাইছেন না অত সময় আল্লাহর বন্দায় খানা খাইতালা সুমার আল্লাহ কাল গৌরবা তুমি তো লাঙ্গল হইয়া গেও আটি উঠাইয়া বেবে বাদ দেবে খাই দেই কইয়া বাপ বাপ ফুরিয়া কত টাকা বেশি দিলে আটি উঠলিয়া বাদ কইলে বইতে